নমস্কার বন্ধুরা আর টোয়েন্টি ফোর বাংলাতে আপনার সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা হাতে আর মাত্র দশটা দিন সময় আছে এই দশটা দিনের মধ্যে কিন্তু আপনারা আধার কার্ড আপডেট বা আধার কার্ড রেনু বা হয়তো আধার কার্ডের ডেমোগ্রাফি আপডেট যেটা করতে বলা হয়েছে যেটার জন্য আপনাদেরকে একটা করে সাপোর্টেড ডকুমেন্টস সাবমিট করতে হচ্ছে তো এই যে প্রসেসটা চলছিল কিছু মাস ধরে তো এই প্রসেসটা চোদ্দোই সেপ্টেম্বর অবধি কিন্তু ফ্রি অফ কস্ট দেওয়া হবে এমনটা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল তো এই চোদ্দোই সেপ্টেম্বরের পর যখন আপনারা আধার কার্ড আপডেট করতে যাবেন তখন কিন্তু আপনাদেরকে পঞ্চাশ টাকা করে চার্জ পে করতে হবে তবেই কিন্তু আপনারা আপডেট করতে পারবে তো এখন প্রশ্নটা হচ্ছে এই আধার কার্ড আপডেটটা কাদেরকে করতে হবে এবং কাদেরকে করতে হবে না এটা কি সকলকেই করতে হবে নাকি যাদের ফোনে এস এম বা নোটিফিকেশান এসছে তারাই করবে এই সমস্ত প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে দেব। এবং সঠিক পদ্ধতিতে কীভাবে আপনারা আধার কার্ড আপডেটটা করবেন যাতে আপনার অ্যাপ্লিকেশন কোনোভাবে রিজেক্ট না হয় টোটালটাই স্টেপ বাই স্টেপ ভিডিও মাধ্যমে দেখাতে চলেছে তাই অবশ্যই ভিডিওর সঙ্গে থাকুন যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাঁচ থাকবে বাইকেন্ট দিয়ে রাখবেন যাতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও নোটিফিকেশন সবার প্রথম আপনি পান তো বেশি দেরি না করে চলে আসুন ভিডিওতে তো বন্ধুরা সবার প্রথম আমরা দেখে নেবো যে কাদেরকে ডেমোগ্রাফি আপডেটটা করাতে হবে তো বন্ধুরা যখন আপনারা আপনার আধার কার্ডের প্রোফাইলটা ওপেন করবেন যে আপনার আধার কার্ডের যে সেলফ প্রোফাইল সেটা যখন ওপেন করবেন তখন প্রথমেই দেখবেন লেড কালারের একটা নোটিফিকেশান দেওয়া থাকবে যেখানে লেখা আছে দেখুন ইয়োর আধার নিডস ডকুমেন্টস আপডেট কাইন্ডলি ক্লিক হেয়ার আপলোড ইউর প্রুফ অফ আইডেন্টিটি অর প্রুফ অফ অ্যাড্রেস ডকুমেন্টস অর্থাৎ আপনার আইডেন্টি প্রুফ হিসাবে আপনার কাছে একটা ডকুমেন্টস চাওয়া হচ্ছে এবং আপনার অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য একটা ডকুমেন্টস আপনার কাছে চাওয়া হচ্ছে এবং এটা কিন্তু আপনাকে করতে হবে নচেত কিন্তু আপনার যে আধার কার্ডটা সেটা পরবর্তীতে গিয়ে নিষ্ক্রিয় হতে পারে তো এই যে প্রোফাইলের যে নোটিফিকেশানটা বা অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমাদের এই আধার যে প্রোফাইলটা সেটা আমরা কিভাবে ওপেন করব বা এই নোটিফিকেশানটা আমার আছে কি না সেটা আমরা কিভাবে জানবো তো আসুন এবার সেটা দেখে নেওয়া যাক তো বন্ধুরা আপনার আধার কার্ডের প্রোফাইল যদি আপনাকে ওপেন করতে হয় তাহলে আপনাকে আসতে হবে আধার কার্ডের লগ ইন পেজে তাই এই লগ ইন পেজের লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো সেখান থেকে ডাইরেক্ট আপনারা এন্টার করতে পারবেন তবুও আপনাদের সুবিধাটা আমি দেখিয়ে দিই আপনারা আপনাদের ব্রাউজার ওপেন করবেন যদি মোবাইল থেকে ওপেন করেন সেক্ষেত্রে ব্রাউজারটিকে ডেস্কটপ মুডে নেবেন তাহলে আমি যে প্রসেস দেখাচ্ছি সেম প্রসেসই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তো এখানে আসার পরে আমাদেরকে সার্চ করতে হবে ইউআইডিআই ইউআইডিআই লিখে যখন আপনি সার্চ করবেন তখন দেখবেন এখানে মাই আধার বলে একটা অপশান আসবে সরাসরি আপনারা মাই আধারে ক্লিক করতে পারেন কিংবা ইউআইডিআইতে গিয়েও আপনারা কিন্তু লগ ইন প্রোফাইলে যেতে পারেন তো সহজ পদ্ধতি হচ্ছে মাই আধার যে লিঙ্কটা সেখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনারা লগ ইন পেজে পৌঁছে গেছেন এখানে আসার পরে এখানে যে লগ ইন দেখতে পাচ্ছেন সরাসরি লগ ইন অপশানে আমরা চলে যাব লগ ইন অপশানে যাওয়ার পরে এখানে এন্টার আধার এখানে আমাদের আধার কার্ড নাম্বারটা এন্টার করবো এবং এখানে আমরা এই ক্যাপচার কোডটা এন্টার সেন্ড ওটিপিতে ক্লিক করবো তো তো এখানে বলে নাকি যাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক আছে তারা কিন্তু এটা বাড়িতে বসেই করতে পারবেন যাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক নেই তাদেরকে সবার প্রথম আধার কাউন্টারে গিয়ে আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে তারপরে কিন্তু আপনারা এই প্রসেসটা করতে পারবেন নজিত কিন্তু করতে পারবেন না তো এখানে ক্যাপচার কোড এন্টার করার পর সেন্ট ওটিপি করবেন সেন্ট ওটিপি করলেই দেখবেন আপনার আধার কার্ডে রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে এন্টার করে আমাদেরকে লগ ইনে ক্লিক করতে হবে দেন লগ হওয়ার পর যদি আপনার প্রোফাইলে যে প্রথম ইন্টারফেসে যদি আপনার এরকম ইয়োর আধার নিড ডকুমেন্টস আপডেট যদি এটা লেখা থাকে তাহলে কিন্তু আপনাকে অতি অবশ্যই এই যে আধার কার্ড আপডেটটা এটা করাতেই হবে আর যাদের এই পপ বা ইয়োর আদার নিড ডকুমেন্টস আপডেট লেখা থাকবে না তাদের ক্ষেত্রে এই যে অ্যাড্রেস বা ডকুমেন্টস ভেরিফিকেশান বা এই যে আধার কার্ড আপডেট ব্যাপারটা এটা করালেও হবে এবং না করালেও কোনো সমস্যা নেই তবে আমার মতে এটা করিয়ে রাখা ভালো তো আশা করি আপনারা আপনাদের প্রশ্নের উত্তরটা পেয়েছেন যে কাদেরকে করাতে হবে এবং কাদেরকে করাতে হবে না এবার দেখে নেবো যে আমরা ডকুমেন্টস আপডেটটা কিভাবে করব তো এখানে আসার পরে আমাদেরকে চলে যেতে হবে ডকুমেন্টস আপডেট যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে এখানে দেখুন লেখা আছে দিস সার্ভিস ইস ফ্রি অফ কস্ট চোদ্দো নয় দু হাজার তেইশ অর্থাৎ চোদ্দো তারিখ অবধি ফ্রি অফ কস্ট আপনি করতে পারবেন একটা টাকাও আপনাকে দিতে হবে না কিন্তু চোদ্দো তারিখের পর আপনাকে পঞ্চাশ টাকা পে করতে হবে তো এখানে আমরা ডকুমেন্টস আপডেটের ওপরে ক্লিক করব। দেন ডকুমেন্টস আপডেটের উপর ক্লিক করার পরে এখানে কিছু আপনার ইনস্ট্রাকশন দেওয়া থাকবে তো এটা আপনারা দেখে নিতে পারেন নচেত আপনারা সরাসরি এখানে চলে যাবেন নেক্সটে নেক্সটে যাওয়ার পরে এখানেও ইনস্ট্রাকশান দেওয়া থাকবে যে কিভাবে আপনারা ডকুমেন্টস আপডেট করবেন ত্যান এগুলো লেখা আছে তো এগুলো চাইলে আপনারা পড়তে পারেন নচেত ভিডিওটা কন্টিনিউ করুন আপনারা বুঝতে পারেন এখানে নেক্সটে আপনারা ক্লিক করবেন দেন নেক্সটে ক্লিক করার পর এখানে দেখুন প্লিজ ভেরিফাই ইউর ডেমোগ্রাফি ডিটেলস লেখা আছে এবং নিচের দিকে বর্তমানে আপনার আধার কার্ডের যে ডিটেলসটা আছে সেটা টোটালটাই শো করবে এটা অবশ্যই আপনারা ভালোভাবে চেক করে নেবেন চেক করে নেওয়ার পরে আপনারা নিচের দিকে স্কল করবেন নিচের দিকে স্কল করলে এখানে একটা চেক বক্স পাবেন যেখানে লেখা আছে আই ভেরিফাই ডিটেলস ইয়ার কারেক্ট অর্থাৎ আমি ভেরিফাই করেছি এবং আমার ডিটেলসটা কারেক্ট আছে তো এখানে আমি ওকে করলাম ওকে করার পর আবারও নেক্সট ডে ক্লিক করলাম নেক্সট ক্লিক করার পরে এখানে বলা হয়েছে দেখুন গাইড ফর আপলোড ডকুমেন্টস ডকুমেন্টস সাইজ আপনাকে রাখতে হবে দু এম সাপোর্টেড ফাইল ফর্মেট রাখতে হবে জিপিজি পিএনজি কিংবা পিডিএফের মধ্যে তো এবার নিচের দিকে যখন আপনারা স্কল করবেন তখন দেখতে পাবেন প্লিজ আপলোড প্রুফ আইডেন্টিটি অর্থাৎ এখানে আপনাকে এবার আইডেন্টিটির জন্য একটা ডকুমেন্টস আপলোড করতে হবে তো কী কী ডকুমেন্টস আপনারা আপলোড করতে পারবেন এখানে আমি সব থেকে সহজ ডকুমেন্টস আপনাদেরকে দেখাচ্ছি যেমন এখানে প্যান কার্ড আপনারা আপলোড করতে পারবেন ম্যারেজ সার্টিফিকেট বা এখানে আপনি রেশন কার্ড আপলোড করতে পারবেন এস সি এসটি আন্ডারে হয়ে থাকলে আপনি এস সি এসটি সার্টিফিকেট এখানে আপলোড করতে পারবেন স্কুল লিভিং সার্টিফিকেট আপলোড করতে পারবেন এবং এখানে আরও একটা সহজ আইডি প্রুফ হচ্ছে ভোটার কার্ড ভোটার কার্ডও আপনি কিন্তু এখানে আপলোড করতে পারছেন তো এই যে এই এই কয়েকটা অপশনের মধ্যে এখানে অনেকগুলো অপশান দেওয়া আছে দেখুন ইন্ডিয়ার পাসপোর্ট এখানে অনেক অপশান দেওয়া আছে তো এর মধ্যে সব থেকে সহজ হচ্ছে আপনার কাছে রেশন কার্ড অবশ্যই থাকবে বা ভোটার কার্ড আপনার কাছে অবশ্যই থাকবে তো এই দুটোর মধ্যে একটা আপনার আপলোড করে দিলেই চলবে কিংবা প্যান কার্ড তো এখানে আমি যেহেতু ভোটার কার্ড আপলোড করব তাই ভোটার কার্ডটা ক্লিক করলাম এটা হচ্ছে আমার প্রুফ অফ আইডেন্টিটির জন্য এরপরে এই যে ভিউ ডিটেলস আপলোড ডকুমেন্টস এখানে আমি আমার পিডিএফটাকে আপলোড করে দেবো যেখানে আমি পিডিএফটা সেভ করে রেখেছি সেই পিডিএফটাকে এখানে আপলোড করে দিলাম দেখুন আপলোড হয়ে গেল তবে অবশ্যই কিন্তু পিডিএফের যে সাইজটা সেটা দু এমবির মধ্যে রাখবেন এরপরে নিচের দিকে স্কল করবেন নিচের দিকে স্কল করার পর প্লিজ আপলোড ইয়ার প্রুফ অ্যাড্রেস অর্থাৎ অ্যাড্রেস প্রুফের জন্য এবার আপনাকে একটা ডকুমেন্টস দিতে হচ্ছে তো এখানে যদি আপনি চান রেশন কার্ড আপলোড করতে পারেন কিংবা আপনি এখানে আপনার যে ভোটার কার্ডটা সেটাও কিন্তু এখানে আপলোড করতে পারেন অর্থাৎ দুটো জায়গাতেই কিন্তু আপনি ভোটার কার্ড দিতে পারেন কোনো অসুবিধা নেই এখানে স্কুল লিভিং সার্টিফিকেট এখানে যতগুলো অপশান আছে এইগুলোর মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস কিন্তু আপনাকে দিতে হবে তার মধ্যে এসি ডকুমেন্টস যেটা হচ্ছে রেশন কার্ড এস এসটি ওবিসি সার্টিফিকেট এখানে হচ্ছে আপনার ওয়াটার বিল আপনি দিতে পারেন বা হয়তো আপনার ভোটার কার্ডটাও আপনি আপলোড করতে পারেন তো এখানেও আমি ভোটার কার্ড আপলোড করবো তাই এখানে ভোটার কার্ডটা আমি সিলেক্ট করে নিলাম সেট করে নেওয়ার পর এখানেও আমি ভোটার কার্ডের যে পিডিএফটা সেটা আপলোড করে দিলাম আপলোড করে দেওয়ার পরে এখানে নিচের দিকে এলে এখানে যে চেকবক্সটা এখানে ডান করে আমাকে এখানে আবার নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করার পর দেখতে পাবেন এ রেসিডেন্স দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট চোদ্দো নয় দু হাজার তেইশ এখানেও দেখুন আপনাকে বলে দেওয়া আছে চোদ্দ তারিখ অবধি আপনি ফ্রি অফ কস্ট করতে পারবেন এখানে এবার কি করব আমরা সাবমিটে ক্লিক করবো সাবমিটে ক্লিক করার পর দেখুন এটা কিন্তু সাবমিট হয়ে গেল তো সাবমিট হয়ে যাওয়ার পরে ঠিক ওরকম ডান হবে ডান হওয়ার পরে এখানে ডাউনলোড অ্যাননলেজমেন্ট স্লিপ তো এই অ্যাননোলেজমেন্ট স্লিপটাকে অবশ্যই কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে তো অ্যানলেজমেন্ট স্লিপটা ডাউনলোড হওয়ার পরে ঠিক এরকম ধরনের ইন্টারফেস নিয়ে স্লিপটা আপনি পাবেন এখানে দেখুন আপনার আধার নাম্বার দেওয়া আছে এবং এখানে আপনার এসআর এর নাম্বার দেওয়া আছে এই যে এসআর এর নাম্বারটা এই এসআর এর নাম্বারটা নিয়ে আপনাকে কিন্তু পরবর্তীকালে আপনার অ্যাপ্লিকেশনের স্থিতি অর্থাৎ স্ট্যাটাসটাকে চেক করে দেখতে হবে যে আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে গেছে নাকি রিজেক্ট হয়েছে তো এই যে এসআর এর নাম্বারটা এটা আমি নোট ডাউন করে নেব বা এই যে আমার অ্যানোলেজমেন্ট স্লিপটা সেটা একটা প্রিন্ট আউট বের করে আমি রেখে দেবো তো আবারও আমরা সেই আধার কার্ডে লগ পেজে এলাম লগ ইন আসার পরে নিচের দিকে আপনারা স্কল করলে দেখতে পাবেন এখানে চেক ইউর এনরোলমেন্ট আপডেট স্ট্যাটাস এখানে আমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে আমাদের এর নাম্বারটা আমরা দিয়ে দেবো দেওয়ার পরে এখানে ক্যাপচার কোডটা আমরা দেব ক্যাপচার কোডটা যেমন আছে ঠিক তেমনভাবেই আপনাকে ফিল আপ করতে হবে ক্যাপিটাল অ্যান্ড স্মলে তো তারপর আমরা এখানে যে নিচে সাবমিট অপশানটা দেখতে পাচ্ছেন এই সাবমিট অপশানে ক্লিক করে আমাদের স্ট্যাটাসটাকে দেখে নিতে হবে দেন এবার সাবমিট অপশানে আমরা ক্লিক করবো সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথেই নিচে আপনার ট্যাটাসটা শো করবে দেন সাবমিট অপশানে যখন ক্লিক করব নিচে দেখুন আমার ট্যাটাসটা কিন্তু শো করে গেছে অর্থাৎ আমি এই মাত্র অ্যাপ্লাই করলাম তাই আমার ট্যাটাসটা এখন কিন্তু প্রসেসে আছে যখন প্রসেস কমপ্লিট হবে তখন এখানে দেখবেন ইয়োর অ্যাপ্লিকেশন ইজ অ্যাপ্রুভ বা হয়তো আধার কার্ড আপডেট সাকসেসফুলি এরকম লেখা থাকবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনাদেরকে আপলোড করতে হবে ডকুমেন্টস এবং কিভাবে আপনারা সঠিক পদ্ধতিতে যে আপডেট প্রসেসটা সেটা কমপ্লিট করতে পারবেন এবং কাদেরকে এই আপডেটটা করতে হবে এবং কাদেরকে আপডেট করতে হবে না তো বন্ধুরা আজকের মতন এইটুকুই দেখা হচ্ছে পরবর্তী আপডেটে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ